দেখুন কি সুন্দর শিকড় বেরিয়েছে লেবু গাছের ডাল থেকে আমরা কাটিং করেছিলাম আর কাটিং থেকে ডাইরেক্ট দেখুন কি সুন্দর শিকড় বেরিয়েছে আরেকটা ডাল দেখাচ্ছি ভীষণ সুন্দর আপনারা দেখুন কিভাবে আপনারা লেবু গাছের কাটিংগুলো করবেন বন্ধুরা নমস্কার আমি সূর্য আগরওয়াল আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইজ মাই প্যাশন বন্ধুরা আজকে আপনাকে নতুন টেকনিক দেখাবো লেবু গাছের কাটিং বা লেবু বা কমলা লেবু বা আপনার মৌসুমি যে কোনো ধরনের সাইট্রাস প্ল্যান্ট তার আপনি কাটিং কীভাবে গ্রো করবেন খুব সহজে গ্রো করবেন কোনো খাটনি নেই কোনো পয়সা লাগবে না কোনো আপনার রুটিন রুটিনকরণ লাগবে না খুব সহজে আপনি যে কোনো লেবু গাছের কাটিং খুব সহজে কী করে গ্রো করবেন পুরো ভিডিওটা দেখুন আমি আপনাকে টেকনিকটা দেখাচ্ছি যেখানে আপনার লেবু গাছ আছে আপনি দেখুন ধরনের ডালই আপনারা এই ধরনের কাটিংয়ে লাগতে পারেন এই ধরনের একটু শক্ত যেটা একটু পুরোনো ডাল বা একটু নতুন ডাল একটু সবুজ ধরনের ডাল যেটা একটু কচি ডাল সেটা থেকেও হতে পারে এই ধরনের সবুজ কচি ডাল থেকেও হতে পারে দেখবেন একটু আর এই ডালগুলো কতখানি কাটিং নেব। আমি আপনাকে দেখাচ্ছি কীভাবে গ্রো করবো পুরোটা দেখুন একটা সি কাটা নিয়ে ভালো করে সার্ক কাট দেবেন পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে এই ধরনের গাছের ডাল কিনে নিন আর এটা দেখুন সার্ক কাট হওয়া উচিত আর আমরা ছ থেকে আট ইঞ্চির ডাল কেটে নেবো কয়েকটা এটা আরেকটা আমি ডাল কেটে নিচ্ছি বড় সেখান থেকে ছোটো ছোটো পিসে কনভার্ট করবো আমরা ছোটো ছোটো পিসে দেখুন এই যে ধরুন এই যে সার্ক কাট হয়নি এটা আমরা সার্ক কাট করে নেব এখন দেখুন এখান থেকে যে পাতলা পাতলা ডালগুলো আছে সেগুলো ছেটে বাদ দিয়ে দেবো পাতলা ডালও লেগে যাবে কিন্তু পাতলা ডালে রুটিন হওয়ার একটু সমস্যা হয় এই যে দেখুন আমরা এখান থেকে করে নিয়েছি এবার কী করবো এটাকে দুটো টুকরো করে নেব খেয়াল রাখবেন উপরের দিকটা উপরে বা নিচের দিকটা নিচে হওয়া উচিত উপরের দিকটা মানে ডালগুলোর মুখগুলো সাইডের ডালগুলো মুখগুলো উপরের দিকে হবে এই যে দেখুন একটু মোটা ডাল পাতলা ডাল দুটোই আমি কেটে নিয়েছি এখানে দেখুন নিচের দিকটা সার্ফ কাটিং নেই তো কাটিং করে নিলাম ছয় থেকে আট ইঞ্চির আমি কেটে নিলাম কাঁটা থাকে গাছে খেয়াল রাখবেন যাতে আপনার হাতে কাটা নেই এই দেখুন আমি সাত আটটা কাটিং আমি এখান থেকে তৈরি করে নিয়েছি এগুলোকে আমি এখন গ্রো করব দেখাবো কীভাবে আপনি খুব সহজে আপনি কোনো পুরোনো জলের বোতলে আপনি এটা কালেক্ট করে নিতে পারেন এই যে দেখুন কাটিংগুলো নিয়েছি দু লিটারে কোল্ড ড্রিঙ্কসের বোতল আছে আর দেখুন এটা উপরের সাইডটা যাতে উপরে হয় কাঁটার উপরের সাইড বা ডালের উপরের সাইডটা যাতে উপরে হয় নিচের সাইডটা যাতে নিচে হয় যদি উপর সাইডটাও ভুল হয়ে যায় তাহলে কি আপনার রুট কিন্তু গ্রো করবে না তো সেই জন্য এটা এবার আমি দেখাচ্ছি এই যে পাতলা যে ডাল এটা দেখুন উপরের কাঁটার দিকে উপর পোর্শনটা কিন্তু উপরে থাকা দরকার এবার দু লিটারের বোতল নিয়ে আমি সাইডে হাফ হাফ কেটে নিচ্ছি আর এই ধরনের যে নিচের পোর্শন সেখানে কিছু নিচের ছোটো ফুট ছোট ছোটো ফুটো করে নেবেন যাতে জলটা পাস করতে পারে আর এই সাদা বালি এটা আমরা যে কোনো জায়গায় পেয়ে যেতে পারি সাদা বালি আপনি নেবেন বা যদি আপনি সাদা বালি না থাকে হলদে বালিতেও হবে কিন্তু সাদা বালিতে রুটিনটা ভালো হয় এই সাদা বালি নিয়ে আমি ভরে নিলাম প্রায় এক ইঞ্চি খালি রেখে এটাকে আমি ভরে নিচ্ছি উপরে এটাকেও আমি ভরে নিচ্ছি দুটোকেই ভরে নিতে হবে ভরে নিয়ে এবার আমি দেখাচ্ছি যে আপনি ডালগুলোকে কীভাবে বসাবেন সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তারপরে কিভাবে জল দেবেন কীভাবে এটাকে ঢাকবেন সব কটা গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা দেখুন এ দেখুন এইভাবে প্রায় দুই ইঞ্চি আমি বালুর নিচে এটাকে দাবি দিচ্ছি এখানে ঢুকিয়ে দিচ্ছি প্রায় দুই ইঞ্চি আমি নিচের দিকে ঠেকিয়ে দেবো আর পোলারিটি মেনটেন করবেন উপরের দিকটা যাতে উপরে থাকে ডালের নিচের দিকটা যাতে নিচে থাকে এই যে পাতলা ডালগুলো এটাতে একটা আর ওটাতে একটা বসিয়ে দিচ্ছি দুই ইঞ্চি আমি বালুর নিচে ঢুকিয়ে দিলাম এরপর আমরা জল দিয়ে নেব যথেষ্ট পরিমাণে জল দেবেন এত এতখানি জল দেবেন যাতে বালির নিচ থেকে যাতে বোতলের নিচ থেকে যাতে বেরিয়ে পড়তে পারে এতখানি জল দেবেন জল দেওয়া কমপ্লিট হলে পুরো জলটা যখন শুকে নেবে তখন আপনি নেবেন ক্যারি ব্যাগ প্লাস্টিকের ক্যারি ব্যাগ পাওয়া যায় এই ধরনের বড়ো একটা ক্যারি ব্যাগ নেবেন বড়ো একটা ক্যারি ব্যাগ নিয়ে উপর থেকে আলগা করে ঢেকে তারপরে চারিধারে এটাকে সুন্দর করে বেঁধে দেবেন যাতে হাওয়ার চলাচল না হতে পারে এই ধরণ দেখুন একটা সুতলি নিয়ে রশি নিয়ে আপনি চারিধারে খুব টাইট করে বেঁধে দেবেন উপরের দিকটা একটু আলগা করবেন যাতে ভিতরের হাওয়াটা খেলতে পারে ভিতরের দিকে আর বাইরের থেকে যাতে হাওয়া না ঢুকতে পারে এই ধরনের দেখুন এইভাবে ঢেকে দিয়ে ঢেকে দেবেন আর বন্ধ করে দেবেন আর জুই দেওয়ার কাপড়ে পাঁচ সাত দিনে দশ দিনে একবার জল দিতে পারবেন এইটুকু করে দিন আপনি দেখবেন এক মাসের মধ্যে পুরো রুটিন হয়ে যাবে গাছগুলো সব আপনার রেডি হয়ে যাবে নমস্কার বন্ধুরা এক মাস পরে স্বাগত আর দেখুন এখানে এক মাসের আগে আমি এটা লাগিয়েছিলাম জাস্ট আর ওটাতে দেখুন পিছনে আমি রেখে দিয়েছি যেগুলো এখনই করলাম আর এটা আমি এক মাস আগে যেটা করেছিলাম আপনাকে দেখাচ্ছি সুতলিটা খুলে রুসিটা খুলে দেখাচ্ছি আপনাকে কীরকম রুটিন হয়েছে দেখুন গাছগুলো দেখুন আপনি কী সুন্দর খুব আলতো করে তুলবেন যাতে আপনার গাছগুলো সেগুলো এই যে দেখুন ইয়েগুলো বেরিয়েছে নতুন নতুন ব্রাঞ্চেসগুলো বেরিয়েছে ভীষণ সুন্দর এটাও একটা খুলে দেখাচ্ছি আমি আপনাকে এরপর আমি আপনাকে পুরো খুলে দেখাবো কতখানি শেকর হয়েছে শেকর হওয়াটা খুব গুরুত্বপূর্ণ পুরোপুরি শেকড় না হলে আপনার ট্রান্সপ্ল্যান্ট করলে আপনার গাছ কিন্তু ভালো হবে না এই যে দেখুন আমি তুলে নিয়েছি আলতো করে যাতে ড্যামেজ না হয় এই দেখুন প্রচুর সুন্দর গাছের ডালগুলো বেরিয়েছে একদম সতেজ আর গাছগুলো একদম রেডি এখন আমি কি করব এখান দেখো রুটও বেরিয়ে গেছে আলতো করে পিছনে ঠোকা দিয়ে আপনি টোকা দিয়ে ধীরে 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 ড্যামেজ না হয় রুটগুলো শেকরগুলো যাতে ড্যামেজ না হয় এভাবে আলতো করে একটু সময় ধরে ধীরে ধীরে ঠুকে আপনারা বের করবেন কেননা বালিটা একটু কম্প্যাক্ট থাকে যাতে শেকরগুলো ছিঁড়ে না যায় এই যে আমি বের করলাম এরপর আপনাকে আমি শেকর দেখাচ্ছি কি সুন্দর শেকর হয়েছে এই যে দেখুন কি সুন্দর শেকর হয়েছে একদম ডালে একদম চারিধারে নোট যে পোর্শনটা আছে পর্ব যে পোর্শনটা আছে ওখান থেকে প্রচুর শেকর বেরিয়েছে একদম ইনট্যাক্ট পুরো গাছটা রেডি এবার ট্রান্সপ্ল্যান্টের উপযুক্ত হয়ে গেছে এবার আমি আপনাকে এটা ট্রান্সপ্লান্ট করে দেখাবো তার আগে দেখিয়ে দিই এই যে ডালটা এটাও ভীষণ সুন্দর শেকড় বেরিয়েছে পাতলা ডালে একটু শেকর কম বেরিয়েছে কিন্তু মোটা ডাল যেটা আছে সেটাতে একটু শেকড় বেশি বেরিয়েছে আর ভীষণ সুন্দর শেকড় আমি আরেকটা যে বোতলে করেছিলাম ওটাও আমি খুলে দেখাচ্ছি এটাও আপনাকে দেখাচ্ছি আমি কি সুন্দর এইখান থেকে আলতো করে দিচ্ছি যাতে বেশি জোরে চাপ দেবেন না তাহলে কী হবে নতুন নতুন শেকড় তো ছেড়ে যেতে পারে তো এবার আমি এটাকে একটু চাপ দিয়ে দিয়ে এটাকে বের করে নিচ্ছি এই দেখুন এইখান থেকে বের করে নিচ্ছি আর এই যে এইখান থেকে টুকে টুকে বের করে নিলাম এই দেখুন কি সুন্দর শেকর হয়েছে খুব সুন্দর শেকড় আর গাছগুলো একদম সব কাটিং লেগেছে আশ্চর্যের বিষয়ে একটাও কাটিং খারাপ হয়নি পুরো সব কাটিং লেগেছে এটাতে একটু শেকড় কম আছে এই পাতলা ডালটা একটু বের করে দেখি আমি এখান থেকে এই দেখুন এটা তো প্রচুর শেকো রয়েছে ভীষণ সুন্দর কাটিংগুলো লেগেছে এই কাটিংগুলো যখন রেডি হয়ে গেছে এক মাসের মধ্যে দেখুন শেকড় খুব সুন্দর বেরিয়ে গেছে এখন আমরা পাঁচ ইঞ্চির গামলা নিয়ে এটাতে মাটি এইট্টি পার্সেন্ট মাটি আর টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট নিয়ে এগুলোকে ট্রান্সপ্ল্যান্ট করে দেবো এগুলো দেখুন শেকড়গুলো সুন্দর বেরিয়েছে আর আপনাকে কিছু করতে হবে না আপনার কোনো হরমোন পাউডার ইউজ করিনি কোনো খরচ নেই আর এগুলো কাটিংগুলো খুব সহজেই যতগুলো চারা আপনি চান ততগুলো চারা আপনি তৈরি করে নিতে পারেন এবার পাঁচ ইঞ্চি গামলায় আমি মাটি এইট্টি পার্সেন্ট মাটি আর টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্ট নিয়ে এটাতে বসিয়ে দিচ্ছি চারাগুলো এই যে নতুন শেকরওয়ালা চারাগুলো সাত দিন আমি একটাকে সেমি সেডে রাখবো যখন গাছটা ধরে যাবে তখন সাত দিন পরে আমি এটাকে রোদে বার করব আর এটাকে রেখে দেবেন পরে যদি লেবু পেতে চান তিন মাস ছ মাস পরে এটাকে দশ ইঞ্চি গামলায় ট্রান্সপ্লান্ট করে নিলে প্রচুর প্রচুর লেবু আপনি এক বছরের মাথায় এখান থেকে পুরো লেবু আপনার ধরে যাবে এই ধরনের কাটিং লাগানোটা শেখালাম আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করে কেউ যাবেন না সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে পারলে শেয়ার করে দেবেন যাতে ম্যাক্সিমাম আপনার বন্ধুবান্ধব আত্মীয়রা এই ভিডিওটা দেখতে পারে আর তারা লাভান্বিত হতে পারে এই জিনিসটার টেকনিকটা একদম নতুন টেকনিক শেখালাম খুব সহজে এছাড়া আপনি এয়ার লেয়ারিংও আপনারা কাটিং গ্রো করতে পারেন কিন্তু এয়ার লেয়ারিং অনেকের পক্ষে করা সম্ভব হয় না কিন্তু এই ধরনের যে একটা কাটিং সবচেয়ে সহজ পদ্ধতি এটা যে কেউ করতে পারবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক